গতিপথ পরিবর্তন করে প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোর্চা। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আরও কোথায় কোথায় পড়তে চলেছে, আবহাওয়া দপ্তরই বা কী জানালো, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, ঘন্টায় 130-140 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় মোর্চা। এটি আরও শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঠিক কখন এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে তাণ্ডব চালাবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী জানানো হয়েছে, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো। সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সরাসরি আমরা একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে যদি আমরা লাইভ আপডেট দেখি, তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলা, উপকূলের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলা কলকাতা, চন্দননগর থেকে শুরু করে দীঘা, তারপরে কোনটাই, গঙ্গাসাগর থেকে শুরু করে নামখানা, ফেজারগঞ্জ, এই জায়গাগুলিতে হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের ময়মনসিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিং, সিলেট, এই জায়গাগুলিতে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, বরিশালের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঢাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা অসমের দিকে দেখি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর থেকে শুরু করে ডিব্রুগড়, এই সাইডটাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন, আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা। বৃহস্পতিবার যদি দেখি, চার তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে 4 তারিখ থেকেই বিরাট বড় পরিবর্তন হবে আবহাওয়ার, কেননা খুব শীঘ্রই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোর্চা তাণ্ডব চালাবে। পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আপডেটেই দেখিয়েছি যে একদম 10 তারিখ থেকে 11 তারিখের দিকেই বঙ্গোপসাগরে কিন্তু পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি। দেখতে পাচ্ছেন এটি আরও তীব্র শক্তিশালী রূপ নেবে এবং 11 তারিখের দিকেই মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে। তো ঠিক 13-14 তারিখে এটি কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে যতটা সম্ভব পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আমফানের থেকেও শক্তিশালী রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় মোর্চা, এমনটাই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে যদি আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে তাপমাত্রা সেটা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো আমরা যদি তাপপ্রবাহের দিকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রার পারদ অনেকটাই কম রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে, গত কয়েকদিন কিন্তু আরও তাপমাত্রার পারদ কমতে পারে। তো তাপমাত্রার পারদ সর্বোচ্চ 30-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দিকেও তাই থাকতে পারে, অর্থাৎ 31-30 ডিগ্রি সেলসিয়াস মতন তাপমাত্রা থাকবে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিং, সেখানেও তাপমাত্রার পারদ সেরকম বাড়ার সম্ভাবনা নেই। তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বজ্র গর্ভ মেঘের সঞ্চার হতে পারে। আমরা যদি সরাসরি মেঘমালার দিকেও আপডেট দিই, তাহলে আপনারা দেখতে পারবেন যে মেঘমালা করলে, মেঘ যদি দেখি, তাহলে বজ্র গর্ভ মেঘের সঞ্চার করবে। মালদা দেখতে পাচ্ছেন, সাহেবগঞ্জ, মালদা, অর্থাৎ মালদা, এই জায়গাগুলিতে বজ্র গর্ভ মেঘের সঞ্চার রয়েছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্র গর্ভ মেঘের সঞ্চার ঘটবে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।
রয়েছে। এদিকে কিন্তু মনমোহন সিং থেকে শুরু করে মনমোহন সিং সিলেট এই জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড়ের দাপট পড়তে পারে এবং শিলাবৃষ্টিও হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। যখন বজ্রগর্ভ মেঘ হবে আপনারা কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না যখন বজ্রপাত ঘটবে, কেননা বজ্রপাতে প্রচুর পরিমাণে লোক মারা যাচ্ছে গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে। তো বজ্রপাতের সময় আপনারা কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না। তো সরাসরি যদি আমরা একটু আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে দেখাই যে এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে, তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন। সরাসরি আমরা উপগ্রহ চিত্রে চলে যাব এবং উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে, ঘনকালো মেঘ রয়েছে, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে আমরা আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে যদি দেখি তো সবথেকে বেশি মেঘের সঞ্চার রয়েছে মালদায়, দেখতে পাচ্ছেন মালদা বাংলাদেশের মনমোহন সিং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রাজশাহী, মেহেরপুর, কালাই, রংপুর এই সাইড দিয়ে কিন্তু মেঘগুলো যাচ্ছে। তবে কিন্তু উপকূলের জায়গাগুলিতে সেরকম আমরা মেঘ দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের। অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডেও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন। এর জন্য কিন্তু উত্তরবঙ্গে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাংলাদেশে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের দিকে কিন্তু আপাতত নেই। এদিকে রাঁচি, ধানবাদের দিকেও ঘন কালো মেঘ রয়েছে। এদিকে রাউরকেলার দিকেও কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশার দিকে যদি আমরা দেখি, ওড়িশার দিকেও ভুবনেশ্বরের দিকেও হালকা মাঝারি মেঘ রয়েছে। তবে কিন্তু বিজয়ওয়াড়া অর্থাৎ দক্ষিণের যে বিজয়ওয়াড়া থেকে শুরু করে বিশাখাপত্তনম, এই যে হায়দ্রাবাদ এই জায়গাগুলিতেও মেঘ রয়েছে, নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এখানেও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের একটা তীব্র সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতেও রয়েছে। অর্থাৎ ভারতের দক্ষিণে যে জেলাগুলি রয়েছে তিরুনাভেলি, তাঞ্জাভের এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে ঘূর্ণিঝড় যে সিস্টেমটি তৈরি হয়েছে সেটি 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যেই উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আমরা পরবর্তী এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে আপডেট আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, মধ্যের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।